কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন, অ্যালকিনের ইপক্সাইড বিক্রিয়া থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হলো, যখন এই অ্যালকিনটি MCPBA অর্থাৎ মেটাক্লোরো পারক্সিবেনজোয়িক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন যৌগ। অপশনগুলি হলো, এ, অ্যালকিনের এই অংশে ইপক্সাইড গঠিত হবে, বি, অ্যালকিনের এই অংশে ইপক্সাইড গঠিত হবে, সি, অ্যালকিনের এই অংশে ইপক্সাইড গঠিত হবে, এবং ডি, অ্যালকিনের এই দুটি অংশে ইপক্সাইড গঠিত হবে। উত্তরটি হচ্ছে বি, অ্যালকিনের এই অংশে ইপক্সাইড গঠিত হবে। এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব। এই বিক্রিয়ক অণুটির মধ্যে দুটি অ্যালকিন অংশ আছে। এই অংশটিকে বলা হয় অনুবন্ধ অ্যালকিন বা কনজুগেটেড অ্যালকিন, এবং এই অংশটিকে বলা হয় বিচ্ছিন্ন অ্যালকিন বা আইসোলেটেড অ্যালকিন। অনুবন্ধ অ্যালকিন বা কনজুগেটেড অ্যালকিনের সক্রিয়তা বিচ্ছিন্ন অ্যালকিন বা আইসোলেটেড অ্যালকিনের তুলনায় কম হয়। সক্রিয়তা কম হওয়ার কারণ হল অনুবন্ধ বা কনজুগেশনের উপস্থিতি, তাই ইপক্সাইড বিচ্ছিন্ন অ্যালকিন বা আইসোলেটেড অ্যালকিন অংশে গঠিত হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।